ঐতিহ্যবাহী গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে ওয়ালকাম জানাচ্ছি আমি মোহাম্মদ মুশারফ হোসেন খান অ্যাসিস্ট্যান্ট টিচার গরিবের চর সেকেন্ডারি স্কুল গুসারহাট শরিয়তপুর থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে ক্লাস নাইন অ্যান্ড টেনের সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার থেকে গ্রামার অংশের গ্যাপ ফিলিং উইথ ক্লোজ বিষয় নিয়ে আলোচনা করবো এর পূর্বে আমি আরও দুটি ক্লাস এর উপরে করেছিলাম আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছ এবং উপকৃত হয়েছ আজকে হচ্ছে তৃতীয় ক্লাস শিক্ষার্থী বন্ধুরা এখানে যেভাবে প্রশ্ন থাকে বলে ফিল ইন দা ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ দা ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম দা বক্স বক্স থেকে ইউ মে নিড তোমার প্রয়োজন হতে পারে টু চেঞ্জ পরিবর্তন করার দা ফর্মস অফ সাম অফ দা ওয়ার্ডস কিছু শব্দের গঠন ইউ মে নিড তোমার প্রয়োজন হতে পারে টু ইউজ ব্যবহার করা ওয়ান ওয়ার্ড একটা শব্দ মোর দেন ওয়ান্স একবারে বেশি এখন আমরা একটা একটা বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা প্রশ্ন আমরা গ্যাপের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি আমরা একটু বড় শব্দগুলো অর্থ জেনে নিই এখানে সিক মানে অসুস্থ জেনারেল মানে সাধারণ ট্রিট মানে চিকিৎসা দেয়া এই কয়েকটি শব্দ আমাদের রয়েছে আর সবগুলোই মোটামুটি পরিচিত তাহলে আমরা মূল প্যাসেজ প্যাসেজ টা প্যাসেজ চলে যায় এবং সে অনুযায়ী পরিবর্তন করি এ হসপিটাল ইজ একটা হসপিটাল হচ্ছে দা হোম একটা স্থান ফর ড্যাশ আ সিক অসুস্থদের জন্য এখানে বোঝানো হয়েছে অসুস্থদের জন্য ঠিক তাহলে অসুস্থ যদি আমাদের বোঝায় আমরা যেরকম দিরিস মানে ধনীরা দ্বিপুর গরিবরা দি সিখ অসুস্থরা অসুস্থ সমগ্র অসুস্থদের বোঝানো হয়েছে তাই আমরা এখানে যদি দি বসিয়ে দেই তাহলে আমাদের গ্যাপটা পূরণ হয়ে যায় এবং অর্থ পরিপূর্ণ হয় যেমন হলো এই হসপিটাল একটা হসপিটাল ইজ হচ্ছে দা হোম ফর দা সিখ আহ দরিদ্রদের অসুস্থদের জন্য একটা আশ্রয়স্থল শিক্ষার্থী বন্ধুরা তারপরে দেখি ইট গিফটস এটা দিয়ে থাকে মেডিকেল চিকিৎসাগত টু দেব তাদেরকে এখন মেডিকেল ট্রিটমেন্ট যদি দেই মেডিকেল চিকিৎসা দিয়ে থাকে তাহলে আমরা ট্রিট ট্রিটমেন্ট করলাম কারণ এখানে ট্রিট আছে ভার আর মেডিকেল রয়েছে হলো এখানে গিভস মেডিকেল এখানে কাজ করছে medical ট্রিটমেন্ট এখানে আমরা যদি নাউন দিই তাহলে আমাদের এখানে পূর্ণ হয়ে যায় it গিভস মেডিকেল ট্রিটমেন্ট এটা চিকিৎসা দিয়ে থাকে টু the to them তাদেরকে at ফ্রি কস্ট এখানে ফ্রি একটা পার্টস অফ ইসিস আছে এবং কস্ট একটা পার্টস অফ ইসিস আছে এই দুটাকে রিলেশন করাবে যুক্ত করাবে একটা আমাদের ই লাগে লাগে এখানে আমরা যদি অফ বসিয়ে দিই খরচবিহীন হসপিটাল হচ্ছে এ হসপিটাল ইজ একটা হসপিটাল রান চালানো হয় বাই দা গভর্নমেন্ট সরকারের দ্বারা এ হসপিটাল ইজ রান একটা হসপিটাল চালানো হয় বাই দা গভর্নমেন্ট সরকারের দ্বারা এখানে অর্থ প্রায় পূর্ণ আছে এই জাতীয় গুলোতে সাধারণত আমরা অ্যাডভার্ভ দিয়ে থাকি অ্যাডভার্ভ যে সাধারণত চালানো হয়ে থাকে তাহলে এখানে আছে জেনারেল জেনারেলটা আমরা যদি জেনারেলি করি এবং এখানে বসিয়ে দিই তাহলে অর্থটা পূর্ণ হয়ে যায় এ হসপিটাল ইজ জেনারেলি একটা হসপিটাল সাধারণত রান চালানো হয় বাই দ্য গভর্নমেন্ট সরকারের দ্বারা এ হসপিটাল হ্যাজ একটা হসপিটালে রয়েছে আউটডোর বহির্বিভাগ অ্যান্ড অটোমেটিক্যালি চলে আসছে অ্যান্ট মুখেই যে বহির্বিভাগ এবং অভ্যন্তরীণ বিভাগ বা আন্ত বিভাগ যেটা বলা হয় অ্যান্ট ইনডোর সেকশন একটা হাস একটা হাসপাতালে থাকে বহির্বিভাগ এবং আন্তবিভাগ বিভাগ তাহলে এখানে অ্যান্ট বসিয়ে দিলে আমাদের অর্থের পরিপূর্ণতা চলে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তীতে রয়েছে এফ নাম্বার এ গ্রেট নাম্বার অফ অটোমেটিক্যালি মুখে চলে আসে সাধারণত এখানে এ গ্রেট নাম্বার অফ আমরা এটা ফ্রেজ ওয়ার্ড দেখি যে গ্রেট নাম্বার অফ একটা বড় সংখ্যক একটা বড় সংখ্যক এমন বোঝানোর জন্য এই ফ্রেজটা সাধারণত ব্যবহার হয়ে থাকে তাই আমরা কি করব এখানে এ বসিয়ে দেব আর অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদি কোনো লাইনের শুরুতে বসে কোন শব্দ বসিয়ে থাকি তখন এটা বক্সের সাধারণত ইসে থাকে কিন্তু যখন আমরা গ্যাপের মধ্যে বসাবো অবশ্যই সেটাকে ক্যাপিটাল লেটার করতে হবে কেননা লাইনের শুরুতে আমরা জানি কোনো সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার বসাতে হয় এ গ্রেট নাম্বার অফ দ্য পিপুল এখানে গ্রেট নাম্বার এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা আর্টিকেল আছে তারপরে আছে পিপুল সাধারণত পরে এবং নাউনের আগে আর্টিকেলের পরে এবং নাউনের আগে সাধারণত কি বসে আর্টিকেল বসে এখানে সিখ অসুস্থ দি নাম এ গ্রেট নাম্বার অফ পিপুল এ গ্রেট নাম্বার অব দ্য পিপুল ও সিক পিপুল অসুস্থ লোক একটা বহু সংখ্যক অসুস্থ লোক আর ট্রিটেড চিকিৎসা হয়ে থাকে ইন আউটডোর এখানে ইন আউটডোর সেকশন এই যে আউটডোর সেকশন এটা একটা সেকশন একটা নাউন এখানে আউটডোর মূলত অ্যাডজেকটিভাবে আবার কাজ করে অ্যাড আউটডোর সেকশন একটা বহির্বিভাগ তাহলে এখানে আমাদের একটা আর্টিকেলের দরকার হচ্ছে তাহলে আর্টিকেল হিসেবে আমরা দিয়ে বসিয়ে দিলাম যে তাহলে অর্থটা দাঁড়ালো এ গ্রেট নাম্বার অফ দা সিক পিপল বহু সংখ্যক অসুস্থ লোকজন আর ট্রিটেড চিকিৎসা হয়ে থাকে ইন দ্য আউটডোর সেকশন বহির বিভাগে পিপুল অ্যাটাক্টেড এখানে বসাবো হলো বায় দ্বারা সিরিয়াস ইলনেস গুরুতর অসুস্থতা অসুস্থতা দ্বারা আক্রান্ত লোকজন আর অ্যাডমিটেড ভর্তি হয়ে থাকে টু আউটডোর সেকশন ইনডোর সেকশান আন্তবিভাগে তাহলে আমাদের এখানে টু বসিলেই টু বসালেই অর্থ সম্পন্ন হয়ে যায় তাহলে কি হলো পিপুল অ্যাটাক্টেড লোকজন আক্রান্ত বাই সিরিয়াস illness গুরুতর অসুস্থতা দ্বারা আর एडमिटेड ভর্তি হয়ে থাকে টু ইনডোর সেকশন অভ্যন্তরীণ বা আন্ত শাখায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এইগুলো পূরণ করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য নিয়ে সেটা হলো অর্থের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে হবে তারপর গ্রামাটিক্যাল রুল প্রয়োগ করে আমাদের এটা পূর্ণ করতে হবে আশা করি তোমরা সবাই বুঝছো এবং আগামী ক্লাসে আমি পরবর্তী এর পরবর্তী আরও কিছু গ্যাপ ফিলিক নিয়ে আসবো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো